হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালোই আছো সবাই। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি দুর্দান্ত ফোনের রিভিউ। ফোনটির নাম হলো ওয়ালটন প্রিমো H9 উইথ অসাম ফেসিলিটিস। সবাইকে অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রধান আকর্ষণ যেটা সেটা আচ্ছা প্রথম দিকে, শেষের দিকে, মাঝের দিকে, কিন্তু সবচেয়ে ভালো আকর্ষণ এবং সবচেয়ে হেল্পফুল ইনফরমেশন পাবেন শেষের দিকে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর সামনে, চলো যাই বিস্তারিত বর্ণনা। কিন্তু যাওয়ার আগে আরেকটা অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন তারা দয়া করে আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব দেবেন আপনাদের পছন্দের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন যাই সামনে। প্রথমেই চলে যাচ্ছি এর র্যাম এবং রম নিয়ে। এই ফোনটি দিচ্ছে এই স্বল্প বাজেটে, অর্থাৎ 8690 টাকায় 3 GB র্যাম এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ, যা আপনি 128 GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। 128 GB পর্যন্ত বাড়ানোর সুবিধা এই বাজেটে সাধারণত কোনো ফোন দেয় না, ওয়ালটন দিয়েছে এই সুবিধাটা, আশা করি সবাই নেওয়ার চেষ্টা করবেন। 3 GB র্যাম মানে হলো আপনি এই ফোন দিয়ে প্রায় সব ধরনের নেট গেম এবং সব ধরনের গেম সাপোর্ট দিবে। প্লাস এটি দিয়ে যত জটিল অ্যাপস ইউজ করেন না কেন, এই ফোন কখনো হ্যাং করবে না। এখন যা এর প্রসেসরে আছে অক্টা কোর বিশিষ্ট 1.6 GHz অক্টা কোর প্রসেসর CPU। এই অক্টা কোর হলো বর্তমান প্রযুক্তির সবচেয়ে সেরা কোর বিশিষ্ট CPU, অর্থাৎ বর্তমানে কোনো ফোনই অক্টা কোরের চেয়ে বেশি দেয় না, সেই সর্বোচ্চটাই দিয়েছে এখানে ওয়ালটন। সাধারণত এই বাজেটের ফোনে কোয়াড কোর দেওয়া হয়, অর্থাৎ 3 কোর বিশিষ্ট CPU দেওয়া হয়, কিন্তু এটি 8 কোর বিশিষ্ট CPU দিয়েছে। বুঝতেই পারছেন এর ফলে ফোন কখনো স্লো হবে না, প্লাস আপনি ঘন্টার পর ঘন্টা নিমিশেই চালাতে পারবেন কোনো বিরক্তি বা ঝামেলা ছাড়াই, এটি হ্যাং করবে না, গ্যারান্টিড। এখন চলে যাই ডিসপ্লেতে। প্রিমো H9 ডিসপ্লে আপনাকে দিচ্ছে 6.1 ইঞ্চ UNotch HD প্লাস IPS ডিসপ্লে, অর্থাৎ মারাত্মক সুন্দর একটি ডিসপ্লে। এর স্ক্রিনের রেজুলেশন হলো 1560x720 পিক্সেল, যা আপনাকে নিশ্চয়তা দেবে সব কিছু ঠিক সেরূপ স্পষ্ট দেখার যেই রূপ এটি ছিল বা আছে। এর স্ক্রিন রেশিও বা অনুপাত হলো 19:9, যা চমৎকার দৃষ্টিকোণের নিশ্চয়ক। আরও থাকছে 2.5D কার্ভড গ্লাস, যা এই মোবাইলের স্ক্রিনকে প্রায় গরিলা গ্লাসের মতো শক্তি দান করেছে, কিন্তু এটি আপনাকে মাল্টি টাচ দিবে না। কিন্তু এর ডাইমেনশন 155.6x73.8.9 mm, ফলে এটি আপনাকে সব কিছু কালারফুল দেখাবে এবং এটি মাল্টি টাচের মতোই সুবিধা দেবে। চলুন যাই এখন এর ব্যাটারিতে। এর ব্যাটারি হলো লিথিয়াম পলিমার, অর্থাৎ সর্বোচ্চ প্রযুক্তির ব্যাটারি, এবং এটি আপনাকে দিচ্ছে 3500mAh ব্যাটারি, অর্থাৎ 3500 লিথিয়াম পলিমার ব্যাটারি হলো বর্তমান যুগের সবচেয়ে আধুনিক ব্যাটারির মধ্যে অন্যতম। এই ব্যাটারি আপনাকে সারাদিন ব্যাকআপ দিতে পারবে এবং আপনি সারাদিন অনায়াসে এই মোবাইলটিকে চালাতে পারবেন, এবং এর চার্জ হবে দ্রুত, প্লাস এটি চার্জ ফুরাবে কম, শুধু চার্জ কাটবে না, সারাদিন ডাটা অন রাখলেও কোনো চার্জ অতিরিক্ত কাটবে না, এবং অতিরিক্ত যে সাইড ওয়ার্কের ফলে যেই চার্জ কাটে সেটি এখানে কাটবে না, এখানে চার্জ হবে দ্রুত। সুতরাং বুঝতেই পারছেন লিথিয়াম পলিমার ব্যাটারি হলো বেস্ট। চলুন যাই এখন এর ক্যামেরাতে। এটি পেছনে যে মেইন ক্যামেরা আছে এটি ডুয়াল ক্যামেরা। এই ডুয়াল ক্যামেরা দুইটা যথা 13 MP এবং 2 MP, অর্থাৎ এই বাজেটে সেরা ক্যামেরা দিচ্ছে এটি। 13 MP আর 2 MP ডুয়াল ক্যামেরায় আপনি পাচ্ছেন LED ফ্ল্যাশ, HDR, পানোরামা HDR, পোর্ট্রেট এবং PDF এর সুবিধা। এছাড়াও এর সেলফি ক্যামেরা দুর্দান্ত। এর সেলফি ক্যামেরায় পাচ্ছেন আপনি 8 MP এর সুবিধা।
এখন এর সেন্সরের দিকে যাওয়া যাক। এটির টাচ সেন্সর আছে, অর্থাৎ আপনার বারবার প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে মোবাইল লক খুলতে হবে না। এটি আপনি সামান্য আপনার আঙুলের ছোঁয়ায় টাচ স্ক্রিনের এর পিছনে টাচ দেওয়া আছে, এই টাচে ফিঙ্গার টাচ করালেই আপনার এই লক খুলে যাবে। এবং আমরা যদি এর কানেক্ট সেন্সরের দিকে যাই, আমরা দেখতে পাবো এর সেন্সরের মধ্যে আছে অ্যাক্সেলেরোমিটার, 3D লাইট, ব্রাইটনেস, প্রক্সিমিটি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেপ ডিটেক্টর। এই দুর্দান্ত সেন্সরগুলো সাধারণত এই বাজেটের ফোনগুলো দেয় না, কিন্তু ওয়ালটন নতুনভাবে এই সেন্সরগুলো নিয়ে এসেছে আপনাদের জন্য। এতে আপনি আরও পাচ্ছেন ফেস আনলকের সুবিধা। ফেস আনলকের মাধ্যমে আপনার আঙুল দিয়ে টাচও করতে হবে না। যদি আপনি টাচ করার মতন উপযুক্ত কোনো পরিবেশে না থাকেন, তখন আপনি মুখের সামনে আনলেই এই ফোনটি আনলক হয়ে যাবে, ফলে এর সুবিধা বলে শেষ করা যাবে না। এতে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 9.0 পাই এর সুবিধা। অ্যান্ড্রয়েড ভার্সন 9.0 বর্তমান যুগে সর্বোচ্চের কাছাকাছি বলা যায়। 9.0 এর ফলে আপনি সব ধরনের অ্যাপস এতে সাপোর্ট করবে। এখন সবচেয়ে বড় সুবিধা হলো এই ফোনের, এটি হলো 4G VoLTE। 4G ভোল্টি বা VoLTE হলো 4G থেকেও ভালো, কেননা এটি নেট স্পিড 4G সমান হলেও VoLTE-র কারণে এতে আপনি ভয়েস কলের সুবিধা পাবেন, HD ভয়েস কল। ফলে এটি আপনাকে HD ভয়েস কলের সাথে সাথে 4G-র সুবিধা দিচ্ছে। এছাড়া এটি এই ফোন দ্বারা আপনি 2G 3G-ও চালাতে পারবেন, অর্থাৎ এটিতে সাপোর্ট করবে। এর ব্লুটুথে পাচ্ছেন 4.0 A2DP, রেডিও আছে FM রেডিও, এর USB মাইক্রো USB 2.0, USB 1DGO, GPS আছে উইথ AGPS, ওয়াইফাই আছে ওয়াইফাই 802.11b/g/n, ওয়াইফাই ডাইরেক্ট হটস্পটও আছে এতে। এর বডি দুর্দান্ত এক কথায়। এর বডিতে আছে গ্লাস কোটেড প্লাস্টিক ব্যাগ, মাল্টি কালার্স, আপনার পার্সোনালিটিতে সাজার জন্য যথেষ্ট। এটি আপনি পাচ্ছেন 4টি ভিন্ন কালারে, যেমন কালো, বেগুনি, নীলাভ সবুজ এবং আকাশি নীল কালারে। সো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। একটা অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন, তারা দয়া করে আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব দেবেন আপনাদের পছন্দের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।